নমস্কার, আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের এখানে পাঁচটা বাঙালি ফ্যামিলি মিলে পটলাক ডিনার করছে। অনেকে অনেক কিছুই বানাচ্ছে, আর আমি বানাচ্ছি ডিম আলুর কারি আর টমেটোর চাটনি। এছাড়াও মেনুতে থাকছে জিরা রাইস, চিকেন, পনির আর কিছু স্টার্টার আর ডেজার্ট। ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজব। মশলাটা কষিয়ে নিচ্ছি, ব্যাস রেডি ডিমের কারি। শিকাগোতে একটা বাংলাদেশি স্টোর আছে মাছ মাংসের জন্য, তো ওখান থেকে আমরা অর্ডার করেছিলাম, আজকে এসে পৌঁছেছে। কাছাকাছি দু সপ্তাহ লাগলো পৌঁছাতে। রুই মাছ 6 কিলো আছে। রুই মাছ 6 কিলো, দাম পড়েছে $56। পমফ্রেট মাছ দিয়েছিলাম 2 পিস, টুকরো করে কেটে দিয়েছে দুটো। পমফ্রেটের দাম পড়েছে $4.5। এবার আমাদের ইলিশ মাছ। ইলিশ মাছ 2 কেজি, 2 কেজির দাম নিয়েছে $39। আর এটা মাটন, মাটন 2 কেজি, মাটন 2 কেজির দাম নিয়েছে $58। এদের প্যাকেজিং খুব ভালো ছিল, খুব সুন্দর করে, একদম আঁশ নেই। মাছ যখন এসেই গেল, 2 পিস মাছ ভাজা, এখন ভাতের সাথে গরম গরম খাবো। সাইজও খুব ভালো। তেল গরম হয়ে গেছে,